এখানে শাক বসে গেছে, ভাত হচ্ছে, আর মাছের ঝাল হলেই হয়ে যাবে। আমি খাচ্ছি এখন এটা নিয়ে 5 নম্বর চা। বাড়িতে এসে মুড়ি খেয়ে এখন পুজো টুজো করে এবার রান্না বসিয়েছি। এখানে মেয়েটার মাংস হয়েছে, আর এখানে আমাদের জন্য পাবদা মাছের ঝাল আর কলমি শাক ভাজা, এখানে করা কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়েছি, পেঁয়াজা রসুন কেটে দিয়েছে মা। রান্না বান্না সেরে এখন আমি এসছি হচ্ছে জামা কাপড় যা যা পরেছিল সেগুলো কাচতে। এগুলো কেচে ভালো রোদ উঠেছে শুকুতে দিয়ে দেবো। আর ওই হচ্ছে আমাদের রাম মন্দির, রাম মন্দিরে জ্বলছে আলো, হনুমান বসবে। 14-15 তারিখ আমাদের বাড়িতে বিশাল পুজো আছে, সবাই আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আসবে মানে আত্মীয় স্বজনরাই খালি, আর পুজো টুজো আছে তো অনেক কিছু ব্যাপার আছে, বেরোবো সব। আজকে মা আসবে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, তো চলো ঝটপট কাজগুলো সেরে নিয়ে, 3টে ঘরেই আমাদের এসি চলছে, তো গিয়ে সোজা চান করে আর একবার এসিতে ঢুকে যাবো। অফিসের কাজ কি ওটা খারাপ হয়ে গেছে, পরে আমি তোমায় দেবো, বেরোবো যখন তখন আনবো। পাথরের খিচুড়িতে পাথর বসে বল খেলা খেলবো। বেগুন না উঠো না, ওই যাবে না।
পাতা ছিঁড়বি না গাছের? ছাড় তুই ফোন আমার, ফোন ছাড় তুই। কাপড় সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম পুজোর বাজারগুলো করতে, এখন বাইরে আকাশ ডেকে জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে বর যে নেপাল গেছিলো, সেই ওর রামেনটা ছিল, তো সেইটা আজকে মাকে করে দিলাম। আর মা যে সকালবেলা পাঁঠার মাংস করেছিলো, মানে জামাই ষষ্ঠীতে আমার মাঝে দিয়ে গেছিলো, সেটার এক পিস আমি রেখে দিয়েছিলাম, ওটা মাকে দিয়ে দেবো। আরে সকালবেলা উঠে মা সব ছাদ ফাত ধুয়েছে, সিঁড়িতে পাথর বসেছিলো সেগুলো ধুয়েছে। তারপরে আমি সাতটার সময় উঠে চা ফা খেয়ে রান্না বসিয়ে দিলাম, কারণ আজকে ঘটে চাল টাল মা বদলাবে। এখানে ভাত হয়েছে, এখানে নিরামিষ ঢেঁড়স আলু পোস্ত, গাছের ক্যারি পাতা দিয়ে মুগের ডাল, এখানে গাছের শাক বেগুন সেদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে করলা ভাজা।